হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো এই ভিডিওতে আমরা বিকাশের যে অটো রিচার্জ অপশনটি কীভাবে কাজ করে বা এটা কীভাবে চালু করবেন সেটা এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের সুবিধার জন্য। তো চলুন ভিডিও শুরু করি। তো ভিডিও শুরু করার জন্য আমরা শুরুতে বিকাশ অ্যাপে লগ ইন করে এখানে রিচার্জ অপশনে যাব। গেলে এখানে দেখেন অটো পে, অটো রিচার্জ, মাই অফার অপশন আছে। তো অটো রিচার্জ এই অপশনটাতে যাবো, যেহেতু আমরা আজকে অটো রিচার্জ অপশনটা কীভাবে কাজ করে বা এটা কীভাবে অন করে সেটাই দেখাবো। তো যাওয়ার পরে এখানে আপনার যে মোবাইল অপারেটর আছে, আপনার সিমটি কোন অপারেটরের, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণ, যেটা হবে সেটা সিলেক্ট করবেন এখান থেকে লোগো দেখে। তো এটা সিলেক্ট করার পর এখানে দেখেন একটি অপশন আছে অটো রিচার্জ বা অ্যাক্টিভ অটো রিচার্জ। এখানে যে ইয়াটা আছে এটা অন করে দিবেন। অন করে দিলে আপনার এখানে একটা অ্যামাউন্ট দেওয়ার অপশন আসবে, মানে আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি এখানে আপনার ইচ্ছা মতো রিচার্জ অপশনটা দিয়ে রাখতে পারেন, তবে অবশ্যই সেটা মিনিমাম 20 টাকা, তার উপরে উপরে যে কোনো অ্যামাউন্ট দিতে পারে। দেখেন এখানে একটা নোটিফিকেশন দেওয়া আছে যে এখানে ইংলিশে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে আপনার সিমটি যদি প্রিপেড হয় তাহলে আপনার 10 টাকা বা তার নিচে আসলে অটো রিচার্জ হবে, আর আপনার যদি পোস্টপেড সিম হয় সেক্ষেত্রে 90% বা তার বেশি বিল হলে অপশনটা আসবে। আপনার 11 টাকা যদি আপনার অ্যাকাউন্টে থাকে অটো রিচার্জ হবে না, অবশ্যই 10 টাকা সমান হতে হবে বা তার নিচে হতে হবে। তারপর আপনার পরবর্তী অপশনে যাবেন, গেলে এখানে আপনার একবার নোটিফিকেশন দেখাবে, এটা একবার কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নিলে এখানে দেখেন এখানে বলা আছে যে আপনার এটা শিগগিরই নোটিফিকেশনটার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। দেন অটো রিচার্জ অ্যাক্টিভেশন রিকোয়েস্ট হ্যাজ বিন সাবমিটেড, রিকোয়েস্টটা যা গিয়েছে। তারপরে সাথে সাথে এটা অ্যাক্টিভেশনের জন্য যে কনফার্মেশন সেই নোটিফিকেশনটা চলে এসে দেখেন ইওর মোবাইল অটো রিচার্জ অ্যাক্টিভেশন ইজ সাকসেসফুল, সাথে সাথেই মোটামুটি মেসেজটা চলে এসেছে যে এটা সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো আশা করছি আপনি এভাবে জরুরি প্রয়োজনে আপনার নাম্বারে অটো রিচার্জ অপশনটি চালু করতে পারবেন যে কোনো সময়ে।